গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির অমৃতসর পাঞ্জাবের মূল দ্রষ্টব্য। এই ভিডিওতে দেখুন কত শত কেজি সোনা দিয়ে এটি তৈরি বা স্বর্ণ মন্দিরের বিনা পয়সায় লঙ্গরখানার বিশেষত্বটাই বা কী, কীভাবে কলকাতা থেকে যাবেন এখানে, বিনা পয়সায় এখানে কীভাবে খাবেন থাকবেন, বা অমৃতসরের অন্যান্য ঘোরার জায়গায় বা কী আছে, বা কেন এখানকার লঙ্গরটিকে গোটা পৃথিবীর মধ্যে বিনা পয়সায় খাবার জন্য সব থেকে বড় কমিউনিটি কিচেন বলা হয়। গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির অমৃতসরে 1600 শতাব্দীতে চতুর্থ শিখ গুরু গুরু রামদাস সাহেব দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছিল। প্রতিদিন 1 লক্ষ দর্শনার্থীরা এই গুরুদ্বারাতে জড়ো হন আর সাধারণ মানুষ থেকে তারকা শিখ ধর্ম অবলম্বনকারীদের প্রধান এই ধর্মস্থান আকর্ষণ করে সবাইকেই। স্বর্ণ মন্দির নামে পরিচিত হলেও এর আসল নাম শ্রী হরমন্দির সাহিব, যার অর্থ ঈশ্বরের মন্দির। এটি শিখদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান, যদিও অন্যান্য ধর্মের মানুষরাও এখানে আসেন। সেখানে রাখা আছে গুরু গ্রন্থি সাহিব। সারিবদ্ধ ভক্তপ্রাণ মানুষ খালি পায়ে মাথায় ঢাকা দিয়ে স্বর্ণমন্দির প্রাঙ্গণে সমবেত হন। প্রায় 2 শতাব্দী ধরে মহারাজা রঞ্জিত সিংহ দ্বারা 1830 সালে মন্দিরটিকে 162 কেজি সোনা দিয়ে আবৃত করা হয়। তখন তার মূল্য ছিল 65 লক্ষ টাকা। 1990 সালে পুনরায় 500 কেজি স্বর্ণ দিয়ে এটি পুনঃ আবরণ করা হয়েছিল। স্বর্ণের পরিমাণের মূল্য আজকের হিসাবে প্রায় 160 কোটি টাকা। এই আবরণের কাজ প্রায় 4 বছর ধরে চলে, 1995 থেকে 1999 সাল পর্যন্ত। দেশের বিভিন্ন স্থান থেকে দক্ষ শিল্পীদের হাতে সোনার আবরণটি তৈরি করা হয়েছিল। এগুলোর রক্ষণাবেক্ষণের খরচটি সম্পূর্ণভাবে বিশ্বের বিভিন্ন দাতাদের দ্বারা পরিচালিত হয়। মন্দিরের পরিষ্কারকরণ এবং রক্ষণাবেক্ষণ এবং লঙ্গরের সেবা প্রদানের কাজগুলিও স্বেচ্ছাসেবীদের দ্বারা করা হয়, যারা বিনামূল্যে কাজ করে, এবং দিনের মতো এটি রাত্রেও ভক্ত দ্বারা পরিপূর্ণ থাকে। এছাড়া স্বর্ণমন্দিরের লঙ্গরখানার বিশেষত্ব জানা আছে? শুধু ভক্তি নয়, স্বর্ণমন্দিরের অন্যতম আকর্ষণ হল এখানকার অসাধারণ খাবার। গোটা পৃথিবীর মধ্যে এখানকার লঙ্গরটি সব থেকে বড় কমিউনিটি কিচেন। স্বর্ণমন্দিরের লঙ্গরের আসল জাদু রয়েছে এখানকার কড়া প্রসাদে। আসল ঘি দিয়ে তৈরি এই প্রসাদের গন্ধ যেন মাতোয়ারা করে দেবে আপনাকে। অনেকের মতোই এই প্রসাদের নানা অসুখ সারানোর ক্ষমতা রয়েছে। প্রতিদিন এই লঙ্গরে খাবার বানাতে প্রায় 12,000 কেজি ময়দা, 13,000 কেজি চাল ও 13,000 কেজি ডাল এবং 2,000 কেজি সবজি লাগে। 450 জন স্বেচ্ছাসেবী মিলে 24 জন এই রান্নাঘরটি চালু রাখেন। এই গুরু রামদাস লঙ্গর হল 50,000 বর্গফুট জায়গা নিয়ে গঠিত। এটি দুটো ভাগে বিভক্ত। একসাথে এখানে 5,000 মানুষ বসে খেতে পারেন। এখানে জাত ধর্ম বর্ণ বিশেষে মানুষে মানুষে কোনো ভেদাভেদ করা হয় না। যে কেউ এই লঙ্গরখানায় এসে অসাধারণ খাবার পেট ভর্তি করে খেয়ে যেতে পারেন। এখানে খাবারের মধ্যে ভাত, ডাল, রুটি, সবজি, ছানা, ক্ষীর প্রত্যেক দিন দেয়া হয়। পাশে লঙ্গরখানায় 24 ঘন্টা ধরে বিনা পয়সার খাদ্যের ব্যবস্থা আছে। সমাজের বিভিন্ন স্তরের শিখ গুরুরা সেবাকে পরম ধর্ম জ্ঞান করে এখানে কর সেবা করেন। 300 ঘরের বিশালকায় গুরু রামদাস নিবাসে থাকা যায় বিনামূল্যে। এবার কিছু কিছু সময় নামমাত্র মূল্যও লাগে। এছাড়া গুরু নানক রেস্ট হাউস, নিউ আকাল রেস্ট হাউস, হরগোবিন্দ নিবাস কম পয়সায় থাকার জন্য বেশ ভালো। এছাড়া স্বর্ণমন্দির ঘিরে তো নানা রকমের নানা দামের হোটেল, বহু ধর্মশালা রয়েছেই। স্বয়ং রবীন্দ্রনাথ তাই তার জীবনস্মৃতিতে লিখে গেছেন, অমৃতসরে মাসখানেক ছিলাম, সেখানে হতে চৈত্র মাসের শেষে ডালহৌসি পাহাড়ে যাত্রা করা গেল। তাই বোধহয় অনেক কাল আগে থেকেই বাঙালির স্মৃতি এর রন্ধ্রে। এছাড়া অমৃতসরে কী কী অন্যান্য দ্রষ্টব্য আছে জানেন?
স্বর্ণমন্দির থেকে সামান্য দূরেই কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ, যা অত্যাচারী ব্রিটিশ শাসকের বদ্ধভূমি। চারপাশে বাড়িঘরের মাঝে সেই বদ্ধভূমিতে গেলে আজও গায়ে কাঁটা দেয়। দেয়ালে ধরা আছে গুলির চিহ্ন, দেখবেন যেন সেই বিখ্যাত কুয়ো। প্রাণ বাঁচাতে দলে দলে মানুষ যেখানে ঝাঁপিয়ে পড়েছিলেন। রয়েছে সুদৃশ্য শহীদ স্মারক ও আলোকবর্তিকা। জালিয়ানওয়ালা বাগ দেখা শেষ করে নিষ্কা করে অবশ্যই দেখে নিন সাদা পাথরের দুর্গিয়ানা মন্দির। শহরের উপান্তে রামবাগ উদ্যানও দ্রষ্টব্য। বিকেলে অবশ্যই যাবেন 29 কিলোমিটার দূরের কাঁটাতার ঘেরা ওয়াঘা সীমান্তে। এই অমৃতসর থেকে যেতে পারেন লুধিয়ানা। অমৃতসর থেকে মাত্র এটা 136 কিলোমিটার দূরে এবং শীত বস্ত্রের বিপুল সম্ভার আছে এখানে, দামে অত্যন্ত সস্তা। এছাড়া অবশ্যই অমৃতসরি কুলচা খেতে যেন ভুলবেন না। কলকাতা থেকে অমৃতসর যাওয়ার জন্য প্রচুর ট্রেন হাওড়া থেকে আছে, আর ডাইরেক্ট প্লেনও আছে। তাই আর দেরি কেন, পকেটে ভাড়ার পয়সা থাকলে ও ঘোরার ইচ্ছে থাকলে ঘুরে আসুন এই গোল্ডেন টেম্পল, স্বর্ণ মন্দিরে এবং ওই অমৃতসরই। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আপনাদের কি মতামত এবং কিছু জানার থাকলে আরও কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেব। এরকম আরও মজাদার ও তথ্য সমৃদ্ধ ভিডিও দেখার জন্য এই আমার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, আর ভিডিওটি লাইক ও সবার সাথে শেয়ার করুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।